এজেতে টিটি এ ডিসি ইলেকশন রে মুজমত রাগেই বিজেপি পার্টির গোতাল ত্রিপুরা রিবেং জোদার আর হানিয়ে আট নম্বর গঙ্গানগর গন্ডাসরা আর চব্বিশ নম্বর রায়মাবেলি কেন্দ্র জিএমডিসির ক্যান্ডিডেটর নাম ফগদান গচ্ছি সে নাঙানি লই খুশি নয় মন্ডল সুবানানো সমত্ব বিজেপি পার্টি সমারে হাম গড়িয়ে নানান মুখপাত্রি গুণ লগে গম নেই মোনানি আর ঘুম নেই সগত গন্ডাসরা মানে উনর সেন তেবালক দিন দরি বিজেপি পার্টির সমারে নিত্য নেই আসি করি ল্যাবেদে থেনে হাম গড়ি এরছি গন্ডাসরা মানে উনর হোদা মুজিম যাত্তেই গন্ডাসরার বিজেপি পার্টি দরমর ওই জামিদে হোদায় মানুষের মন গলি যায় তারাও লাগকে সুনানু বিকাশ সাংমা আর সুনানু ভূমিকানন্দ রিয়া গন্ডাসরা মানে উনর হোদার আগে গন্ডাসরা মানে উনর মনিত আজি ফুদেই দিবাত্তে এরছি বারো মার্চ শুক্রবার নির্দল প্রার্থীর তপ্পেতুন এমডিসি ক্যান্ডিডেট ওইনে চব্বিশ নম্বর রায়মাবেলি কেন্দ্রর প্রার্থী ডাঙ্গু বিকাশ সাংমা আ আট নম্বর গঙ্গানগর গন্ডাসরা কেন্দ্রর প্রার্থী ডাঙ্গু ভূমিকানন্দ রিয়াং তারা দুজনে গন্ডাসরা এসডিএম অফিসত নমিনেশন হাগত জমা দিলাক কই গন্ডাসরা মানিয়নের সুশীদে গড়ি নে তারা এই ফদত ঠেংবার এলাক লগে এলাক আজার আজার মানুষ সমার আজার আজার মানুষের জোগার জম্মু টাইমস লগে থাকা ফাতুর তোর এই যে এই আরিসি ইলেকশনত নির্দল পার্টি যাবে তোর জিতিবার হতে মানে যা 100 শতাংশ নিশ্চিত আমি জিতিব এই যে এই জনজুয়ারেই প্রমাণ করে মানুষ মলগে আগর এবং মানুষ মরে চায় দাদা ই হয়ে জিতিলি মানে এই চব্বিশ রায়মাবেলির জনগণকে কি করিবার আছে দাদা যদি নয় 100 শতাংশ নিশ্চিত মুই জিতিম এবং জিতি জুদায় কাউন্সিল ভবনের যে লোকে জেম এই এলাকার মানুষের দীর্ঘ ত্রিশ বছরের যে সমস্যা সেই সমস্যার কথা তুলি ধরিম এবং তুলি ধরি ধরাই দাবি ঘুরি ঘুরাই আদায় ঘুরি আনি নিয়ে এই এলাকার সমস্যার সমাধান করিবার মুই চেষ্টা করি।